উত্তর দিনাজপুর জেলার কর্ণিকি ব্লকের অন্তর্গত আলতাপুর এক নং গ্রাম পঞ্চায়েতের শালমারি গ্রামে 5 লক্ষ টাকায় 300 মিটার রাস্তার কাজের উদ্বোধন করলেন আলতাপুর এক নং গ্রাম পঞ্চায়েত প্রধান সুফিয়া খাতুন বিবি। তিনি বলেন, দীর্ঘদিন থেকেই রাস্তার বেহাল দশা। পঞ্চায়েতের উদ্যোগে কংক্রিটের ঢালাই রাস্তা তৈরি হবে, আজকেই রাস্তাটির কাজ শুরু হবে। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি গ্রামবাসীরা। তিনি আরো বলেন, আগামী দিনে আরো রাস্তার কাজ হবে, যাতে এলাকার মানুষজনের যাতায়াতে সুবিধা হয়। গ্রামবাসীরা বলেন, রাস্তাটির খুব খারাপ অবস্থায় ছিল, কাজ শুরু হওয়ায় খুশি সকলেই। এই যে বলবেন এটা নিয়ে ভালো লাগছে আর এটা নিয়ে কি বলবো, রাস্তাঘাট হচ্ছে আগে মানে জনগণের ভালো হবে চলার পক্ষে তার জন্যই করা, খারাপ ছিল এখন করা হচ্ছে রাস্তাটা। আমার নাম সাকিব আলী। আচ্ছা, আমাদের করণদিঘির আন্ডারে আলতাপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে 125 নম্বর বুথ তেমাদপুর ওর আন্ডারে শালমারি গ্রামে আজকে একটা ঢালাই রাস্তা হচ্ছে। এই রাস্তা নিয়ে অনেক দিন যাবৎ এই এলাকার লোক
খুব কষ্ট ভোগ করছিল সেই রাস্তাটা আজকে ঢালাই হচ্ছে তাতে গ্রামের লোক অনেক খুশি আছে আমরাও তাতে খুশি আছি সাড়ে পাঁচ লাখ টাকার রাস্তা হচ্ছে ইরফানের বাড়ি থেকে নদীর ধার পর্যন্ত প্রধানের সংসদ আলতাপুর এক নং গ্রাম পঞ্চায়েতের যে প্রধান সুফিয়া খাতুন বিবি তারই নিজের সংসদ এইখানে এটা এই শালমারি গ্রাম আমাদের করণদুলি ব্লকের মধ্যে সবথেকে পিছিয়ে পড়া এবং দুবা বলে সব পরিচিত এইখানে যে রাস্তাঘাটের এত বেহাল দশা ছিল তাতে গর্ভবতী মায়েরা ডেলিভারির জন্য হসপিটালে যেতে পারে না বাড়িতে বিয়ে হয়ে যায় এই জন্য আমার কাছে দীর্ঘদিনের দাবি ছিল প্রধানের কাছে যে আমাদের এই রাস্তাটা করে দেওয়া হোক এরই উদ্যোগে প্রধান সাহেবা যে শালমারির যে রাস্তা তারই জন্য ইরফানের বাড়ি হতে নাগর নদী ঘাট পর্যন্ত সাড়ে পাঁচ লাখ টাকার একটা ঢালাই রাস্তার স্কিম করেছে ওই রাস্তার আজকে ঢালাই কাজ চলছে।